가지고 toilet 페이지 졸에 이 꼬리에 보도 오는 그런 화이트지 맞던 짓들. 에 디디, 디디래. 뭐지? 옷 나에 디디. 옷 나. 뭐만 안 들었대 낙지 사나. 에 디디, 꼭 저 toilet 페이지 줘 나. 또 약간 나 또 뭐만 더. 옷 나 디디 화이 낙지. 에 디디. ওর না দিদি ভয় লাগছে ওর না কেন ওর না কেন তো ঘুমিয়েও শান্তি নেই তো ঘুমাতে দে না আমার শোনা দিদি ওর দিদি ওর দিদি ওর ঠিক আছে এই যে জোরে এদিকে এটা কি বল না ওটা ম্যানেজার লেখা ও আমি ভাবছিলাম তুই মাকে বলে দেবো দেখবি না পারলে আমিও বলবো তুমি এত দেবে না আমাকে খাবার ভালো লাগে না এত তো কে খায় বলতে বন্ধ করে খেতে পারছিস না নাকি এটুকু মাথায় বুঝলি নিজে খা না একটু বেশি করে সুটকি মার দিন সুটকি আছে সুটকি দিয়ে আমাকে খেয়ে নেই আমি নেবো না তুই জানো আরে মাকে তো আমি রাজি করি না কিন্তু ওই যে একজন আছে আমাদের বাড়ি জানিস তো আরে দিদির কথা বলছি ও এক মুহূর্তে যেতে দেয় না আমাদের বাইরে আরে ও গেলে কোনো দোষ নেই জানিস না আমাকে আমি যাই বলবো একটু বেরোবো ও তো প্রশ্ন মা আমাকে এত প্রশ্ন করে না জানিস না ও অনেক প্রশ্ন করে আমাকে দিদি না আচ্ছা রাগ রাগ সামনেই আছে আবার শুনলেই দেবে কি করছিস তুই এমা ওটা তোমার নতুন জামা তুই করছিস কি ব্যাপার কি ব্যাপার মানে জামা কিসের জন্য বের করেনি সে পড়ার জন্য তো পড়বো বলে বের করেছি এটা নিয়ে পড়ছি তোর মাথা তার কেটে গেছে দিদি তোর ফিগারটা দেখেছিস মুটি আরে তুই আমার জামা কি করে পড়বি তুই হাসিস কেন এত হাসি না আর এই জামাটা আমার হয়ে যাবে আমি অতটাও মোটা না বুঝলি আমাকে দেখতে এরকম লাগে বুঝলি কি হয়েছে দিদি কি হয়েছে রে তো দেখাচ্ছিস কেন আরে আমি একটা জিনিস খুঁজে পাচ্ছি না কি খুঁজে পাচ্ছিস না আরে আমি সারা দুনিয়া এই হেয়ারব্যান্ড খুঁজে বেড়াচ্ছি আর তুই পরে নিয়ে বসে আছিস দে হেয়ারব্যান্ড আমি পরবো তো সারা মনে অনেক হেয়ারব্যান্ড আছিস না তো এটা নিতে হবে ওটা আমার ফেভারিট হেয়ারব্যান্ড তুই জানিস না আমি পরে নিয়ে যাচ্ছি খুঁজে পাচ্ছি ভালো লাগে না দে না দিদি এমন না বললাম তো তুই দিবি না তো না আমি সারা দিন ফোন নিয়ে কি দেখিস মাকে কিন্তু বলবো আমি গিয়ে বলে দিলাম আমি কি কিছু বুঝি না ওই যে হ্যালো হ্যালো করো কার সাথে কথা বলো আমি মাকে বলবো দাঁড়াও ছাতা ভাবলাম পরে বেরোবো একটু হেয়ার ব্যান্ডটা জামার সাথে ম্যাচ খেতো পরে বসে আছে ধরি ভালো লাগে না কার সাথে তো ফোনে কথা বলে দেখতে হবে মাকে তো জানাতেই হবে আমার সাথে বেশি পাঙ্গা নেয় না আমি দেখো হ্যালো হ্যাঁ জানি বলো আমি এখন বসে আছি তুমি কি করছো তোমাকে না খুব মিস করছি কতদিন হয়ে গেছে দেখা হয়নি কতদিন হয়ে গেছে বাড়ির বাইরে যায় না তোমার সাথে কতদিন ঘুরতে যায় না কবে কথা বলবে গো বলো দিদি বিশ্বাস তো হয় না কথা বলছে এতক্ষণ ধরে তো বন্ধুর সাথে কথা বলবে না যাই দেখি আস্তে আস্তে পাটা টিপে টিপে হ্যাঁ জানো বলো আচ্ছা তুমি জানুর সাথে কথা বলছো আর আমাকে কি বলছো বন্ধুর সাথে আমি কিছু বুঝি না কি জন্য তুই এখানে শোন আমি বই নিতে এসেছি বই নেওয়া হয়ে গেছে চলে যাবো মাকে গিয়ে বলছি দাঁড়া বল আজকে হাতে নাতে ধরেছি তোকে আর ছাড়ছি না এই রাখছি রাখছি সোনা বোন আবার সোনা বোন বলতে হবে না যা আরে সোনা তোকে আমি হয়েছিলাম বলছি তুই যে এত মানে সবাইকে বলতি না কাটো তো বলি আমি তুই আমাকে একদম ভালোবাসিস আসিস না রাগ কর না সোনা বোন প্লিজ মাকে বলিস না একদম মাকে বলিস না কেন তখন মনে পড়ে তখন সেটাই খাবো চলে খাওয়াবি হ্যাঁ
ঠিক আছে আমার সোনা দিদি। তো গাইস আজকে ভিডিওটা এটাই ছিল যে বোন মানে দুই বোন একটা ঘরে থাকলে যেটা হয়ে থাকে খুনসুটি। হ্যাঁ খুনসুটি একটু আধটু হয়েই থাকে। তো আমরা এটাই এই ভিডিওতে চেষ্টা করলাম তুলে ধরার চেষ্টা করলাম। তো প্লিজ ভিডিওটা একটা লাইক দিও আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। খুলে দিলাম তুমি বলে কেন ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা টং করে দেবে। ঠিক আছে তো টাটা।